ষোলো বছরে বাংলাদেশের 64টি জেলার মধ্যে যেই জেলাটি সবচেয়ে বেশি নামের কারণে বৈষম্যের শিকার সেটা হচ্ছে বগুড়া। আমার ভালো লাগছে এই কারণেই যে আমি আসলে বগুড়া এসেছি। এর আগে বগুড়ার উপর দিয়ে অনেকবার যাওয়া হয়েছে, কখনো বগুড়ায় নির্দিষ্ট সময় দাঁড়িয়ে বা কোথাও থাকা এটা কখনো হয়নি আসলে। আর বগুড়া যখন প্রথম আসলে এসে নামি গাড়ি থেকে, তখন আমার আসলে শরীর শিউরে উঠছিল। কি কারণে? কারণ বিগত 16 বছরে বাংলাদেশের 64টি জেলার মধ্যে যেই জেলাটি সবচেয়ে বেশি নামের কারণে বৈষম্যের শিকার সেটা হচ্ছে বগুড়া। এই জন্য আমি যখন আসি আসলে তখনই আমার অন্যরকম একটা ফিল কাজ করছিল। এবং অবশ্যই এই বগুড়াটি আমাদের অনেক কিছু কাজ করারও রয়েছে, কারণ উন্নয়নমূলক কাজ থেকে শুরু করে যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো পদে যে কোনো একটা মানুষের পদোন্নতি থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি হায়ার, এই পুরো রাষ্ট্র সিস্টেমটাতে বিগত 16 বছরে যখনই বগুড়ার নামটা এসেছে তখনই তার ওই যে উন্নতিটা সেটা আর হয়নি, বা ওই যে পদোন্নতিটা সেটা আর হয়নি। তো সেই জায়গা থেকে আসলে আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আমরা একটা প্রোগ্রাম করার প্ল্যান করছি বগুড়াতে। আজকে যে আসলে এখানে এসেছি এটা একদম পারিবারিক কারণে, কোনো প্ল্যানে নাই, জন্য কাউকে জানিয়েও আসা হয় নাই। তো আমাদের এরকম ইচ্ছা ছিল যে অনেক বড় করে বগুড়ায় একটি প্রোগ্রাম হবে, স্পেশালি হচ্ছে ইয়াং জেনারেশনকে নিয়ে। কারণ পুরো উত্তরের আমাদের হিসাব মতে যে 16টি জেলা রয়েছে আসলে রংপুর এবং রাজশাহী বিভাগের, সবচেয়ে ক্ষতিগ্রস্ত বা এই অভ্যুত্থানে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে বগুড়া জেলার। এই 16টি জেলার মধ্যে সবচেয়ে বেশি শহীদ হয়েছে, আহত হয়েছে এই বগুড়া জেলায়, এবং সবচেয়ে বেশি রক্তাক্ত হয়েছে, রক্ত দিয়েছে এই জেলার মাটি।